হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে রওনা করেছি ঈদের দাওয়াত খেতে। আজকে আমরা সবাই মিলে হচ্ছে বার্মিংহাম যাচ্ছি, আমাদের একটা দাওয়াত আছে। ঈদের সময় যে আন্টির আমাদের বাসায় এসেছিল বার্মিংহাম থেকে, আমরা তাদের বাসায় আজকে যাব আর অনেক মজা করব। আর আজকে শুধু আমরা যাচ্ছি না, আমরা তিনটা ফ্যামিলি যাচ্ছি সবাই মিলে। তো আজকে কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। সবাই গাড়ি টাড়ি গুস টুস করতেছে, চাকা ক্লিন করতেছে, একটু পরে আবারও। কোথায় লাগছে তোমার গাড়ি এখানে কাছে? হ্যাঁ, ও এই যে এখানে, আয় হায়, যে দেখো নিচে দেখো, তিন জায়গায় লাগছে তাই। আমাদের তো লাগছে। মনি মনি সে হাই, হ্যালো। এখন আমরা রওনা করব। আমরা এখন হচ্ছে হাইওয়েতে চলে আসছি। এখন ওখানে যে সার্ভিস থাকে সেখানে একটু ব্রেক নিচ্ছি। গাড়ি পরে গাড়িতে বসে একটু এলোমেলো হয়ে গেছে। আমাদের এখন ওয়েলকাম ব্রেক শেষ, এখন আমরা আবার রওনা করতেছি। আমরা এখন চলে আসছি আন্টিদের বাসার সামনে, গাড়িটারি পার্ক করে সবাই ভিতরে ঢুকবো। আজকে ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, দেখি কতক্ষণ এরকম থাকে। আমরা একটু পর হচ্ছে বাইরে এসে ছবি তুলতে পারবো, তাই না? এই যে বাইরে ফুল গাছ আছে সামনে দেখছিলাম। ও বারান্দা একটা দোলনা আছে। ছবি রেখে দিছে, তো আসতে না আসতে আন্টি হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা করব। আর আন্টিদের বাসাটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি, তার কারণ হচ্ছে এই বাড়িটা তারা কিনে নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে সেই জন্য। আর এই বারান্দাটা হচ্ছে আন্টিরা নিজেরাই কাজ করে করিয়েছে, এটা আগে ছিল না। এটা হচ্ছে আন্টির শখের বারান্দা, যেটা খুবই সুন্দর করে সাজিয়েছে। রোদ পড়ছে দেখে আরো বেশি ভালো লাগতেছে আজকে। বৃষ্টি হলেও খারাপ লাগবে না, তাই না? বৃষ্টি দেখা যাবে, বৃষ্টি দেখা যাবে, বাবুকে অনেক সুন্দর লাগবে। আমরা বাসা ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আন্টিদের নিজেদের বাসা। তোমরা খেলতেছো? তো লাইট বন্ধ করে রাখছো কেন? এটা লাইট, লাইট জ্বালাই। আমরা বাসা ঘুরে দেখতে দেখতে আন্টি হচ্ছে এদিকে টেবিল ভর্তি খাবার সাজিয়ে ফেলেছে, খুবই মজার মজার খাবার করেছে আন্টি। আর সার্ভও করেছে খুব কিউট ডিশে, যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আন্টি নিয়ে আসছে আই থিঙ্ক। অ্যান্ড ইয়া, সবাই মিলে আমরা এখন দুপুরে লাঞ্চ করবো এখানে। আমি এখন হচ্ছে আমার প্লেট সাজিয়ে নিব আমার মজার মজার পছন্দের সব খাবার দিয়ে। যদিও একবারে সব কিছু শেষ করা যাবে না, আমি প্রথম রাউন্ড শুরু করেছি রূপচাঁদা মাছ, গরুর মাংস, রোস্ট, তারপর হচ্ছে চপ, আর হচ্ছে মিট বল আর সালাদ দিয়ে। আর নেক্সট তো আরও আছে। এদিকে মজার মজার খাবার খেতে খেতে আমি হচ্ছে বাকি ভিডিও করতেই বলে গেছি। যাই হোক, ব্যাপার না, খেয়ে ফেলেছি মজা করে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে এখন আন্টি ডেজার্টও দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পায়েস। আর এখানে আছে সাদা মিষ্টি, যেটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে আসছে আন্টির জন্য। আর এখানে তিরামিসু করেছে আন্টি। এটা ছাড়াও এখানে আছে একটা জেলির পুডিং আই থিঙ্ক, আর এটা হচ্ছে শ্যামাইয়ের নাড়ু, এটা খুবই মজা। আর এটাই হচ্ছে সেই জেলির পুডিংটা। আর এখানে কালো মিষ্টি আছে, এটাও হচ্ছে আমার শাশুড়ি করে নিয়ে আসছে, যেহেতু মা ভালো মিষ্টি বানায়, তো ভাবছে যে আন্টির জন্য একটু নিয়ে আসি। হ্যাপি বার্থডে টু ইউ। একজনের হইলে হয়েছে, হঠাৎ করে আন্টি এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। আন্টি লন্ডন থেকে চলে আসছে বার্মিংহামে। মুক্তি, তোমার ফ্রেন্ড আসছে, হ্যাপি। ওর ফ্রেন্ড হচ্ছে আছে বাইরে, আন্টির সাথে আসছে।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি হচ্ছে কাপড় টাপড় চেঞ্জ করে ফেলছি, কারণ আমি জানতাম আমি সারাদিন হচ্ছে শাড়ি পরে থাকতে পারবো না, তো একটা ব্যাক আপ নিয়ে আসছি সালোয়ার কামিজ। তো আমি হচ্ছে শাড়িটা চেঞ্জ করলাম, আর এখন আমরা বিকালবেলা সবাই হাঁটতে বের হয়েছি, শুধু মেয়েরা মেয়েরা, আন্টিরা সবাই বাসায় আছে, আঙ্কেলরাও। আমরা সেই সকালে এসেছি, এখনও পর্যন্ত এখানে আসি, আমাদের যেতে যেতে হয়তো রাতও হয়ে যাবে অনেক। এখানে অনেক সুন্দর না? হ্যাঁ, ওয়াও, এখানে অনেক সুন্দর, এই যে পুরো ঘাস ফুলে ভরে গেছে, এত সুন্দর। এই সিম্পল ফুলটা পুরা মানে এটাকে সুন্দর করে ফেলছে। ওরা কত দূর চলে গেছে, আমরা তো এখন ফুল দেখতেছি দাঁড়া দাঁড়া। ইটস নাইস, চেরি ব্লসম হিয়ার। এখানে সিঁড়িতে লাইটিংটা অনেক সুন্দর। তোমরা সবাই চটপটি খেতে যেতেছো? ওকে চলো, আমরা যেতেছি, আমরা এখন চটপটি খেতে যাই। আন্টি আবার চটপটিও করছে আজকে, এতক্ষণ আমরা একটু চাটা খেলাম। সো দেখতেই পাচ্ছেন বিকালে নাস্তা হিসেবে আন্টি হচ্ছে চটপটি দিয়েছে, আমরা কিছুক্ষণ আগে ঘুরে আসছি, আর এখন চটপটি খেতে মজাই হবে। আজকে সারাদিন শুধু আন্টির বাসায় খাওয়া খাওয়া আর রেস্ট চলতেছে, শুয়ে শুয়ে চটপটি খাওয়া হচ্ছে। সবাই হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে, আমরা এখন ফাইনালি বাসা যাব। আমরা হচ্ছে রাত 1টা বেজে গেছে, তাও এখনো বার্মিংহামে আছি, এন্ড ফাইনালি আমরা হচ্ছে বাসার দিকে রওনা করব। যেতে যেতে হয়তো রাত্র 2-3টা বেজে যাবে।